চাইলে পালাও। না, পালিয়ে গেলে কামিনীর হাতে এমনিতেই মরবো, তাই ওদেরকে শেষ করেই যাব আমি। কাল্লাকিনী, আমি কামিনী নই যে তোমাকে প্রাণে মারবো, কিন্তু শাস্তি তো তোমাকে পেতেই হবে। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, সর্বনাশ শুরু হও। আমার সঙ্গে তো ভালো কিছুই হচ্ছে না, আর নতুন করে এ নিয়ে ভয় পাবারও কিছু নেই, যা হবার তাই হবে। এবার তো আর আগের বারের মতো হচ্ছে না, মানে আমি আমি তার মানে এইবার আমি মায়াবী দ্বীপ থেকে ঠিক মুক্তি পাব। একবার সাগরের জলে নামতে পারলি আমি আমি নিশ্চিন্ত। এটা কি হলো? এটা পাথরটা নড়ছে কেন? এটা এটা আবার আমার সাথে কি হলো? এটা তো কোনো দ্বীপ নয়, আমি তো একটা আস্ত দ্বীপের পিঠের উপর পড়েছি। নামিয়ে দাও আমাকে, ছেড়ে দাও, নামো, নামো, তুমি আমাকে নামিয়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, নামিয়ে দাও আমাকে। কেন আমি একেবারে বিপদে পড়ছি এভাবে? এই দিবিটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে দিবিটা? ভুল করো না পঞ্চশীর নাগ, ভুলে যেও না আমি কামিনী, তুমি যা চাও আমি আমি তাই এনে দিতে পারি। মোহিনী মোহিনী নয়, মোহিনী আমার কাছে সব থেকে মূল্যবান, মোহিনী নয়, অন্য কিছু চাও। আমি এক কথা বারবার বলা পছন্দ করি না কামিনী, আমায় বিরক্ত করো না, যাও যাও এখান থেকে। কেন তুমি এমন করছো? কেন এমন কিছু চাইছো যা তোমার আর আমার মধ্যে শত্রুতা সৃষ্টি করবে? নতুন করে কিছুই সৃষ্টি করার নেই কামিনী, তুমি আমার অনেক কালের শত্রু, তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। মানে এবার কাজের কথায় আসি, নিজের প্রাণ যদি প্রিয় হয় তাহলে যা বলছি শোনো, আমার সামনে নিজের প্রিয় মোহিনীর বলি দাও, বলি দাও, সব প্রশ্নের উত্তর পাবে তুমি। কিন্তু কোনো কিন্তু নয়, জ্যোৎস্নারা তোমার প্রাণকে আলাদা করতে চাও তো? উপায় আছে, আমার কাছে আছে সেই সোনার কাঠি, রূপোর কাঠির রহস্য, যা তোমাকে এগিয়ে দেবে নির্দিষ্ট লক্ষ্যে। পঞ্চশীর নাগ, তুমি কিন্তু নামাও কামিনী, যে কিছু চাইতে আসে তারা তো আস্ফালন মানায় না, রোহিতাকে দাতার সামনে নত হতে হয়। যাও কামিনী যাও, বিলম্ব করো না। প্রণাম পঞ্চশীরা, অবশেষে তোমার প্রতিশোধের সময় এলো। হ্যাঁ, দিনের পর দিন, দিনের পর দিন
এই সময়ের জন্য অপেক্ষা করেছি আমি। আমি জানতাম একদিন আমার কাছে কামিনীকে আসতেই হবে, আর সেই দিন আমি আমার জ্ঞানের বিনিময়ে প্রতিশোধ নেব। মনে আছে তোমার মেয়েকে মারার প্রতিশোধ? তাই তো পঞ্চশিরা নাগ নৃশংসভাবে হত্যা করেছিল কামিনী, তোমার কন্যা পঞ্চশিরা নাগিনীকে। আর আজ তাকেই আমার কাছে আসতে হয়েছে। কি অদ্ভুত এই খেলা! বড় ভালো উপায় বের করেছি কালনাগিনী। কামিনী এবার পড়বে মহাবিপাকে। নিজের উত্তরসূরিকে বাঁচাবি না নিজেকে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সঠিক সময়ে আপনি যদি না আসতেন তাহলে মণি উদ্ধারে আরো অনেক দেরি হয়ে যেত। আমাদেরকে অনুমতি দিন, আমরা যাই, আর সময় নষ্ট করা উচিত হবে না। কি হলো কালনাগিনী, আপনি কিছু বলছেন না কেন? আমাদের যে দেরি হয়ে যাচ্ছে। সব কিছু ঠিক আছে তো? আপনি আপনি কি আরো কোনো বিপদের আশঙ্কা করছেন? মণি খুঁজতে আমাদের দেরি হলো বলে কি আপনি রেগে গেছেন? দেখুন আমরা তো যথাসাধ্য চেষ্টা করছি না। তাই যদি হবে তাহলে অনুমতি চাই লাভ নেই, চলো আমরা যাই। না, কোথাও যাবে না তোমরা। কিন্তু কেন? আমি বারণ করেছি তাই, কেউ কোথাও যাবে না। কিন্তু কেন সেটা তো বলুন, এইভাবে সহসা বাধা দেওয়ার কারণটা কি? এই পাতার সাহায্যে আমি প্রথম মণিটা উদ্ধার করে নিয়েছি, আমি দ্বিতীয় মণি আর তৃতীয় মণিও খুঁজে বার করব। বিশ্বাস করুন আমি একদম সময় নষ্ট করিনি, যথাসাধ্য চেষ্টা করে আমি এই মণি উদ্ধার করে এনেছি। তাহলে তাহলে আপনি কেন আমাদের বাধা দিচ্ছেন? কি করছেন আপনি? এগুলো নিয়ে নিলে আমি মাকে উদ্ধার করবো কি করে? আমি তো এতদিন আমার পথের বাধা কামিনী ছিল, আজ আপনি তার মতো কেন আচরণ করছেন? আপনাকে কি তাহলে আমি ভুল চিনেছিলাম? তাহলে ভাববো আমাকে সাহায্য করার মতো আর কেউ নেই, সবাই ওই কামিনীর বশ্যতা স্বীকার করেছে। বলুন বলুন, যন্ত্রণার সঙ্গে ওর মৃত্যু যন্ত্রণা আবার আবার কেন হচ্ছে? এর কারণ কি? কারণ আছে, কারণ আছে, অনেক বড় কারণ আছে। তোরা কেউ জানিস না যে তোদের একে অপরের জীবন একই সূত্রে জড়িয়ে আছে। তোর প্রাণের সঙ্গে জ্যোৎস্নার প্রাণও জড়িত। সোনার কাঠির উপর কাঠির রহস্য কি? নিজের প্রাণ যদি প্রিয় হয় তাহলে যা বলছি শোনো, আমার সামনে নিজের প্রিয় মোহিনীর বলি দাও, বলি দাও। Thank you.
যাচ্ছে। মনে রেখো, সূর্যোদয় অব্দি সময় আছে তোমার হাতে। তার মধ্যে মোহিনীর বলি না দিলে নিজের প্রশ্নের উত্তর কখনো পাবে না, আর জ্যোৎস্নাকেও কখনো মারতে পারবে না। না না, সময় বয়ে চলেছে, আর অপেক্ষা করলে চলবে না। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব জ্যোৎস্নাকে শেষ করে দিতে হবে। আমাকে যে করেই হোক আমাকে জানতে হবে জ্যোৎস্নার প্রাণ থেকে নিজের প্রাণকে কি করে আলাদা করতে হবে, সেই উপায় আমায় জানতে হবে। আমাকে শীঘ্রই কিছু একটা করতে হবে। চরিত্র চিনে নেওয়াটা একটা গুণ জানো তো রোহিণী, কিন্তু তোমার মধ্যে যে এই গুণের অভাব দেখা দেবে এ কথা আমি ভাবতেও পারিনি। মুখের কথা এবং হাতের তীর একবার যদি পেরিয়ে যায় তা কিন্তু আর ফেরানো যায় না, এ কথা জানো তো তুমি। চিরকাল আমি সঠিকের দিকেই ছিলাম, আজও তাই আছি, আগামী দিনে তাই থাকব। তোমার মনের অবস্থা আমি বুঝি রোহিণী। তুমি তোমার মাকে বাঁচাতে চাইছো, কিন্তু ওদিকে কামিনী যে আপ্রাণ চেষ্টা করছে তার আর জ্যোৎস্নার প্রাণ আলাদা করে দিতে। কি? হ্যাঁ, ঠিকই বলছি আমি। আর কামিনী এখন সেই উপায়ই জানতে গেছে। এসব কি বলছেনটা কি আপনি? আমার কথাটা তুমি মন দিয়ে শোনো। কামিনী ওই উপায়ের কাছে পৌঁছানোর আগে তোমাকে সেখানে পৌঁছতেই হবে। কিন্তু বাকি মণিগুলো? মণির কথা তুমি পরে ভাববে রোহিণী, আগে তুমি এই অনর্থ আটকাও, জ্যোৎস্নার প্রাণ বাঁচাও রোহিণী, না হলে যে সব কিছু অর্থহীন হয়ে যাবে। আমাকে ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি তাই আপনাকে। আমি জানি, কিন্তু এখন এসব কথা বলার সময় নয়। সবার আগে যত তাড়াতাড়ি সম্ভব কামিনীকে আটকাতেই হবে। বলুন কি উপায়? মাকে বাঁচাতে সব কিছু করতে আমি রাজি, সেটা যতই কঠিন হোক না কেন। সোনার কাঠি রূপোর কাঠি তোমাকে নিয়ে আসতে হবে। সেটা কি? সোনার কাঠি রূপোর কাঠি? আপনি বলুন সেটা কোথায় পাবো আমি? এই মুহূর্তে যে এর চেয়ে বেশি তোমাকে আমি কিছুই বলতে পারবো না। বলতে পারবেন না নাকি বলতে চাইছেন না, কোনটা? বলতে আমি অপারগ, কারণ আমি নিজেই এর চেয়ে বেশি কিছু জানি না। তাহলে এই উপায় পথ আমি জানবো কি করে? আর যদি না জানতে পারি তাহলে কামিনীকেই বা আটকাবো কি করে? জানা যাবে, তবে তার জন্য তোমাকে আমার কাছে একটা চাবি আর একটা বাঁশি এনে দিতে হবে, তবেই সোনার কাঠির উপর কাঠির সন্ধান পাওয়াটা সহজ হয়ে যাবে। চাবি আর বাঁশি? আপনার কথা তো আমি সত্যি কিছু বুঝতে পারছি না। যাও রোহিণী, আগে তুমি ওই চাবি আর ওই বাঁশি উদ্ধার করে নিয়ে এসো, তারপর তুমি তোমার পরের কাজ জানতে পারবে। ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি, ওই দুটো জিনিস আমরা আপনাকে এনে দিচ্ছি। কামিনীর আগে সেই রহস্য আমরা জানি। কোথায় যেতে হবে আপনি শুধু এইটুকু আমাদের বলে দিন, আমরা প্রস্তুত। আমার জাদু শক্তি তোমাদের যথাস্থানে ঠিক পৌঁছে দেবে। শুধু একটা কথা মনে রেখো, সূর্যের প্রথম কিরণ এই বিশ্ব সংসারকে আলোকিত করার মুহূর্তেই
আমি কিন্তু তোমাদের ফিরিয়ে আনতে বাধ্য হব। এক মুহূর্ত কিন্তু আমি দেরি করতে পারবো না। আর এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা যদি ওই সোনার চাবি আর বাঁশি জোগাড় করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরই অজানা থেকে যাবে। মনে রেখো, তোমরা জ্যোৎস্নাকে বাঁচানোর জন্য এই প্রশ্নের উত্তর পাওয়া অত্যন্ত জরুরি। তবেই কিন্তু কামিনীকে তোমরা আটকাতে পারবে। যাও যাও এবার। আগে জ্যোৎস্নাকে প্রাণে বাঁচাতে হবে, তারপর তাকে উদ্ধার করতে হবে। আমরা সূর্যোদয়ের আগে ওই দুটো জিনিস জোগাড় করে নিয়ে আসবো। আপনি নিশ্চিন্ত থাকুন। বেশ, বড় কঠিন পরীক্ষার সম্মুখীন হতে চলেছ তোমরা। আমার আশীর্বাদ চিরকালই তোমাদের সঙ্গে থাকবে। তোমাদের যাত্রা সফল হোক। ধন্যবাদ। কোন জায়গায় এলাম? খাদের নিচে তো আগুন নদী। রাজকন্যা, এবার আমরা চাবি কোথায় খুঁজবো আর কোথায় বাসি পাবো? খুঁজতে তো আমাদের হবে। কালনাগিনী যখন বলেছে কোনো না কোনো উপায় তো আমরা ঠিক বের করে নেব, কিন্তু কোথায়? মরণ খাদের সামনে এসে খুঁজতে এলে চাবি আগুন নদী পার করলেই মিটবে সকল দাবি। কে বললো কথাটা? কার গলা? রাজকুন, আমার মনে হচ্ছে আওয়াজটা ওদিক থেকে এসছে। এই ভাসমান পাথরটাই আমাদের নিয়ে যাবে। চলে আসুন। রাজকন্যা, এটা নিরাপদ কিনা ওটা না জেনে না বুঝে উঠে পড়লে কিছু হবে না যোদ্ধা। রাজকন্যা, রাজকন্যা, এটা কি করলে তুমি? এত বড় একটা হটকারিতা করতে পারলে তুমি? আপনি ঠিক বলেছেন যোদ্ধা, আমি বড় ভুল করে ফেলেছি যোদ্ধা, আমি বড় ভুল করে ফেলেছি। এই কাজ করা একদম উচিত হয়নি। তাড়াহুড়ো করতে গিয়ে আমি কি করলাম? এই কেমন বিপদের মধ্যে পড়ে গেলাম আমরা। রাজকন্যাকে উদ্ধার করে কি করে? কি করে? কি করে? কে কে হাসছে এভাবে? কে কে এমন শত্রু? সামনে এসো।